সংসার এখন বাজছে 7:30। আমি এখন থেকে স্টার্ট করলাম নিজের ব্লগটা। আর আমি দেখো ড্রেস পরে নিয়েছি, সেজে গুজে নিয়েছি, চুলটা খুলেছি, দেখতে পাচ্ছ চুলটা খুলেছি। আর এই দেখো কানেরটা কেমন লাগছে। আর ও এখন অফিস থেকে এলো আর বললো কি একটুখানি কিছু ওর ক্যাপসিকাম গাজর এসব কিছু নাই, বলে চলো একটুখানি তুমিও সারাদিন বাড়িতে থাকো, তোমারও বোর লাগো, তোমার তুমিও একটুখানি বোর হয়ে যাও, তো চলো একটুখানি আমার সঙ্গে ঘুরে আসবে। তাই বললো কি আমার ইচ্ছা নেই, কেন কি আমি খুব একটা বাইরে বেরোতে ভালোবাসি না। তো বললো কি চলো তাহলে ঘুরে আসি একটুখানি, তো ওর মন রাখার জন্য চলো একটুখানি ঘুরে আসি, একটুখানি এনজয় করে আসি। খুব ভালো কত ভিড় দেখো রাস্তাতে, শুনতে পাচ্ছো কি না জানি না, বলতে পারবো আমি তো জোরেই বলছি, এতে বেশি জোরে বলতে পারবো না, পাগল হচ্ছে। পেছনে ছড়ে তুলে গেছে, আমি একটু স্পিডে নিয়ে হাঁটি। অনেক কিছু পাওয়া যায়, প্লাস্টিক চাপড় আছে সব পাওয়া যায় এখানে, ছোট্ট মতন দোকান কিন্তু অনেক কিছু পাওয়া যায়, সব 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 রকম পাওয়া যায়। দেখো ওগে তোমারই হচ্ছে এটা, না না বেবি কর্নে ও না, ওটা কচু আরবি 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 খাবে তুমি, নিম পাতা নেই, অন্যদিন থাকে তো নাকি, আর এই রসুন গুলো কত করে, আর ওই যেগুলো একদম যেগুলো থাকে ছাড়ানো না ছাড়ানো না, হ্যাঁ ওইগুলো না না ওটা বিয়ার না, ওটা জাস্ট ইয়ে এইটা হচ্ছে ফ্রুট বিয়ার, না না বিয়ার নাই, বিয়ার নাই
বিয়ার খেলে কোনো ব্যাপার নেই তাই না, বলো বিয়ে কোনো খারাপ জিনিস না। আমি খুব ছোটোবেলা থেকে আমি শীতকালে মানে শীতকালে জন্ম হয়েছে, আমার মা বাবা ইউপি ছিল, আমি খুব কাঁদছিলাম, বিয়ার খাইয়ে দিয়েছিলাম। জল ভরা সবই তো আমি করি, একা হাতে সবকিছু করি, ওই কাজ করতে করতেই আমার সারাটা দিন চলে যায়। আমার মন খারাপ করার সময় মতন আমার নাই, আমাকে কিছু অন্য চিন্তা ভাবনা করার মতন সময় নেই। ঠাকুর পুজো করা, ওকে ব্যবস্থা করে দিয়া, যেটুকু টাইম পাই তো একটু মায়ের সঙ্গে বাড়ির লোকের সঙ্গে কথা বলে নিই, এই চলছে আমার। আর চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকি, নিজের জন্য ভালো, ওর জন্য ভালো। আমি যদি হাসি খুশি থাকি তাহলে ও ভালো থাকবে, মেন কথা হচ্ছে। আমি যদি মন খারাপ করি তাহলে ওরও কষ্ট হবে আমাকে দেখে, তার জন্যে আমি সবসময় খুব 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 খুশি থাকি। আর আমার মনে হয় কি, হাসি খুশি থাকলে পরে অ্যাটমসফিয়ারটা খুব ভালো থাকে, মানে কি বলি, মানে একটা এনার্জেটিক হয় মনের মধ্যে, শরীরের মধ্যে এনার্জিটা চলে আসে, এটাই হচ্ছে। আর এখন প্রণাম করবো, প্রণাম করা বাকি রয়েছে এখন, আমার গীতা পড়বো। গীতার মধ্যে একটা করে শ্লোক আমি রোজ পড়ি, একটা হোক দুটো হোক করে একটা করে আমি পড়ে নিই। আর বেশি দিন স্টার্ট করিনি, এই এক দেড় মাস হয়েছে বোধ হয় স্টার্ট করেছি গীতা পড়াটা। মা আমার মা সবসময় বলতো গীতা গীতা পড়া একটা শ্লোক পড়বি, ছোটোবেলায় পড়তাম গীতা, মানে ক্লাস করতাম আমি গীতার, কিন্তু তারপরে আর অভ্যেস ছিল না। তো এখন গীতাটা পড়ি, একটা আরতিটা করে নিই রোজ রোজ, মানে আরতিটা করতে আমার খুব ভালো লাগে। আর প্রণাম করি ঠাকুরের, এখন প্রণাম করে শোবো তারপরে। আর এবারে রাখলাম, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্টস করো, আর খুব ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু জোর করে করবে না। খুব ভালো লাগলে নেক্সট ভিডিওসগুলোর জন্য সাবস্ক্রাইব করো পুরবি সংসার। আবারও বলছি, আমি নতুন এখন, আমাকে বলতেই হবে। আর
আমি ইনস্টাগ্রামেতে আছি, ফেসবুক পেজেতে আছি, আর তোমরা তো ইউটিউবে দেখতেই পাচ্ছ আমাকে। 11টা বেজে গেছে, ঘুমাবো। একটুখানি ঘুমিয়ে পড়েও ছিলাম মানে, তারপরে আমি খাবার তো খেতে হবে বলে উঠলাম, তো খেতে পেতে দিয়ে তারপরে এখন জাস্ট ভাবলাম কি ভিডিওটাকে এন্ড করে নিই, নাহলে আমার থেকে যাবে জিনিসটা। তো এই অবধি রাখলাম, খুব সাবধানে থেকো, টেক কেয়ার, লাভ ইউ, টাটা।